আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে। একটা হলো 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, আরেকটা হলো আসাম অ্যাকর্ড pre-1971। এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে 2014 ডিসেম্বর, একদল বলছে 1951। আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিল অসমীয়া শব্দর মানে কি, এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম। এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে, খেলাটা কি, কিলঞ্জিয়া শব্দটা নিয়ে। আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কি এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি। একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে? আপনারা যে ছয়টা সাব কমিটি বানালেন যেটা রিপোর্ট ডিসেম্বর 2022 আসলো, হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটি ইজ কিলঞ্জিয়া অর নট। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, মুসলিম আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম, আসাম রাজ্য গঠন হয়েছে 1874, আসাম প্রভিন্স যেটাকে বলে। তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল, তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে, মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিলো সেখান থেকে আমরা আসাম রাজ্যের আরেকটা পার্টে এসছি যেটাকে আমরা বরাক ভ্যালি বলি। তো আমরা 150 বছর 1874 to 2024 আমরা বরাকের বাঙালিরা আছি, বাঙালিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে। তো আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দিবেন আর কাকে কিলঞ্জিয়া না, যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন, আই হ্যাভ নো অবজেকশন, বাট আমরা যারা বরাকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাত আছে। আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ অ্যান্ড দ্য 1947 পার্টিশন অ্যান্ড দ্য সিলেক্ট রেফারেন্ডাম। তো আমাদেরকে কিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন? আমরা 150 বছর থেকে বরাকে আছি, আজকে একে চন্দ, মুক্তাদির চৌধুরী, এইগুলা পরিবার কোনোদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি। সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কিলঞ্জিয়া, নাম্বার 1? নাম্বার 2, হোয়াই ইজ দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট যে কাকে কনসিডার করা হবে? হোয়াই আর ইউ নট কনসিডারিং দ্য হিন্দু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি মুসলিমস অফ বরাক ভ্যালি ফর কিলঞ্জিয়া? নাম্বার 4, আমরা কিলঞ্জিয়া কেন চাইছি? বিকজ অ্যাজ পার দিস রিপোর্ট, এই যে রিপোর্টটা আছে, আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিপোর্ট, এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে, চাকরির প্রোটেকশন আছে, ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে, হিস্ট্রির প্রোটেকশন আছে, যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে, ডকুমেন্ট আছে, ফান্ডিং আছে। তো প্রশ্নটা হলো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন, আর পাবে কি না এটার ডিসিশন কে নিচ্ছে? হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হল, হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা, যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে, যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো, তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুকা আমরা বের করে দেব, এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে। এখন সিএএ তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল, তো এখন কিলঞ্জিয়া নিয়ে বরাকে রাজনীতি হচ্ছে, কে করছে? বিজেপি করছে। আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে, নাগরিকের মধ্যে একজন 70 মানের আগে, একজন 50 মানের আগে, একজন 2014 আগে, একজন কিলঞ্জিয়া, একজন দেখা যায় অ্যাসামিজ অ্যাজ পার অ্যাসাম অ্যাকর্ড, এতগুলা ক্যাটেগরি। এই যে পলিটিক্সটা বিজেপি করছে, ইট ইজ ওনলি ফর ভোট। আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্টস ক্রাইটেরিয়া,
এটাতে ট্রান্সপেরেন্সি দিতে হবে, অ্যান্ড দেয়ার শুড বি একটা মেথড করে দিন দ্যাট উই ক্যান অলসো অ্যাপ্লাই, অ্যালাউ আস টু অ্যাপ্লাই টু বিকাম কিলোজিয়া, কারণ আমরা 150 বছর থেকে বড়াকে আছি।